আজকে আবারও পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায়। আজকে আগস্ট মাসের 17 তারিখ 2024 সাল, আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট, বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে প্রবাসীদের মুদ্রার রেটে কত টাকা পাওয়া যাচ্ছে, তো চলুন আমরা জেনে নেই। প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন, কারণ টাকার রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। ভিডিওটি শেয়ার করতে পারেন, আপনি শেয়ার করলে অন্য আরেকজন খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবে। তো আজকে ব্রিটেনের এক পাউন্ডে বাংলাদেশের টাকায় 154.45 টাকা পাওয়া যাচ্ছে। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট 152.62 টাকা। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে বিকাশে পাবেন 148.77 টাকা। রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট, বিকাশ রেট 154.45 টাকা পাওয়া যাচ্ছে। মার্কিন এক ডলারে আজকে 120.64 টাকা পাওয়া যাচ্ছে। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট 120.64, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট 120.09। রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে 118.63 টাকা পাওয়া যাচ্ছে। বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় 317.55 টাকা পাবেন। বাহরাইনের BFC মানি ট্রান্সফার থেকে 312.52 টাকা, লোলু এক্সচেঞ্জার থেকে 317.55 টাকা, জেন্স এক্সচেঞ্জার থেকে 317.46 টাকা দিচ্ছে বাহরাইনের এক দিনারে। সিঙ্গাপুরের এক ডলারে আজকে 90.76 টাকা পাবেন। সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে 90 টাকা, লোলু এক্সচেঞ্জার থেকে 90.76 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে 90.47 টাকা পাওয়া যাচ্ছে। কানাডিয়ান এক ডলারে আজকে 87.57 টাকা পাওয়া যাচ্ছে। কানাডিয়ান ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 87.57 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে 85.16 টাকা দিচ্ছে। কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় 32.89 টাকা পর্যন্ত পাবেন। কাতারের আলমিরকাব এক্সচেঞ্জার থেকে, আলদার এক্সচেঞ্জার থেকে, আলজাজির এক্সচেঞ্জার থেকে, আলজামান এক্সচেঞ্জার থেকে 32.78 টাকা, হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে 32.89 টাকা দিচ্ছে। কুয়েতের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় 391.24 টাকা পাবেন। কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকেই আজকে 391.24 টাকা পাওয়া যাচ্ছে। যেমন কুয়েতের আলমুল্লা এক্সচেঞ্জার থেকে, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে, লুলু এক্সচেঞ্জার থেকেও একই রেট দিচ্ছে। ইউরোপেও এক ইউরোতে আজকে 132 টাকা পাবেন। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট 130.67 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট 129.82 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট, বিকাশ রেট 132 টাকা পাওয়া যাচ্ছে। সৌদি আরবের এক রিয়াল আজকে 31.48 টাকা পাবেন। সৌদি আরবের আলরাজি ব্যাংক থেকে পাবেন 30.89 টাকা, মানিগ্রাম থেকে পাবেন 31.47 টাকা, টিকমো থেকে পাবেন 31.37 টাকা, এসটিসিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে 31.35 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 31.06 টাকা, ANB টেলিমানি থেকে 31.35 টাকা, ইনজাস ব্যাংক রেট দিচ্ছে 31.53 টাকা, আলিনমা পে থেকে 31.31 টাকা, SNB কুইক পে থেকে 31.34 টাকা, ফাউরি স্মার্ট থেকে পাবেন 31.47 টাকা, বিনিয়ালা থেকে 31.35 টাকা, মোবাইল ইপে থেকে 31.30 টাকা, ইউআরপে থেকে পাবেন 31.50 টাকা। সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে 32.60 টাকা পাবেন। আরব আমিরাতের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 31.99 টাকা, লুলু এক্সচেঞ্জার থেকে 32.52 টাকা, ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে দুবাই দিরহামে 32.59 টাকা, GCC এক্সচেঞ্জার থেকে দুবাই দিরহামে 32.60 টাকা পাওয়া যাচ্ছে। ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় 311.14 টাকা পাবেন। ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান না কেন, আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে 311.14 টাকা পাওয়া যাচ্ছে। আমি যদি কয়েকটি এক্সচেঞ্জারের রেট বলে দিই, এখানে ওমানের মডার্ন এক্সচেঞ্জার থেকে 311.25 টাকা, লুলু এক্সচেঞ্জার থেকে 310 টাকা, পিকে মানি এক্সচেঞ্জার থেকে 311.14 পয়সা দিচ্ছে। মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে 26.85 টাকা পাবেন। মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে 24.85 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট 26.85 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে 26.46 টাকা। মার্চেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে 26.77 টাকা, IME এক্সচেঞ্জার থেকে 26.80 টাকা, ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে 26.35 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে 26.80 টাকা, ব্যাংক অ্যাকাউন্টে রিয়া থেকে বিকাশে পাবেন 26.40 টাকা, অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 26.70 টাকা, অগ্রণী থেকে অগ্রণী ব্যাংক পিন নাম্বারে 26.50 টাকা, অগ্রণী থেকে অন্যান্য ব্যাংক পিন নাম্বারে এক রিঙ্গিতে 26.25 টাকা, NBL মানি ট্রান্সফার থেকে 26.35 টাকা, NBL থেকে বিকাশে পাবেন 26.45 টাকা।